বারমুডা ট্রায়াঙ্গেল নামেই যেন কেমন এক আতঙ্ক। কারণ তো সেই একটাই, উত্তর আটলান্টিকের পশ্চিম প্রান্তে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে এখন পর্যন্ত নাকি বহু বিমান জাহাজ গিয়ে আর ফিরে আসেনি। অনেকেই অনেক মন গড়া কিছু ভেবে নেয়, তবে বারমুডার মতোই রয়েছে একটি হ্রদ, সেখান থেকেও নাকি রহস্যজনকভাবে হারিয়ে গেছে অনেক মানুষ। মায়ানমারের গা ঘেঁষা অরুণাচলের নায়াং ইয়াং হ্রদকে ঘিরে যত জল্পনা কল্পনা, রহস্যগেরা এই পর্যটন স্থলের অন্যতম নাম লেগ অফ নো রিটার্ন বা নায়াং ইয়াং হ্রদ। চাংলাং জেলার এই হ্রদের একাংশের বিস্তার ঘটেছে মায়ানমারের পানশাও এলাকাতেও। মায়ানমারের সীমানা ঘেঁষা ওই ছোট্ট অঞ্চলের টাঙ্গাস উপজাতির বসবাস। রহস্যের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। অনেকে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি বহুদেশি জরুরি ভিত্তিতে বিমান অবতরণের জন্য অরুণাচলের এই হ্রদের আশেপাশের জায়গা ব্যবহার করত, তবে অবতরণের পর সেসব বিমানের কেউ আর নাকি ফিরে আসেননি। স্থানীয় অনেকের দাবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে একদল জাপানি সেনা দেশে ফিরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। ঘুরতে ঘুরতে কোনোভাবে তারা অরুণাচলের এই হ্রদের কাছে চলে গিয়েছিলেন। সে সময় তারা সকলেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন। নায়াং ইয়াং হ্রদের কাছ থেকে আক্রান্তদের কেউ আর দেশে ফিরতে পারেনি, সেখানে তাদের মৃত্যু হয়েছিল। স্টিভেন এম কলিন্স নামে এক লেখক দ্য লস্ট 10 ট্রাইবস অফ ইসরায়েল ফাউন্ড নামে তার বইয়ে 10টি যে জনগোষ্ঠীগুলির খোঁজ মেলে না তাদের বিষয়ে সবিস্তার লিখেছেন। তার দাবি ওই জনগোষ্ঠীর একটি এখনও ভারতের অরুণাচলের হ্রদ এলাকায় লুকিয়ে রয়েছে, যদিও তার দাবির কোনো যৌক্তিকতা পাওয়া যায়নি। তেমনি আরও একটি লোক কথা ছিল নায়াংয়াং এলাকার বাসিন্দাদের দাবি, বহুকাল আগে এখানকার এক গ্রামবাসী এই হ্রদ থেকে একটি বিশালাকার মাছ ধরেছিলেন, সেটা ধরে খাওয়ার পরে নাকি হ্রদের পানিতে ডুবে পুরো গ্রামসহ উধাও হয়ে গেছিল। নায়াংয়াং হ্রদ ঘিরে এমন বহু ভীতিপদ্য লোককথা ছড়িয়ে থাকলেও পর্যটকদের কাছে এর আকর্ষণে বিন্দুমাত্র কমেনি। অরুণাচলের স্থানীয়দের আশা রোমাঞ্চের টানেই হ্রদ এলাকায় জমে ওঠে পর্যটন।